নমস্কার, আপনি চাই আছে আবেলির সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জানাম একটা ব্রেকিং নিউজ। গুয়াহাটীত এসটিএফর জালত পড়েছে দুর্ধর্ষ মাওবাদী নেতা। আই এস বিটির পর গ্রেপ্তার আমিরুদ্দিন ওরফে সুনীলক বরাক আর ডিব্রুগড়ত মাওবাদীর হয়ে কাম করে আছে। শাহবাগান এলাকাত মাওবাদীর সাংগঠনিক কাম কাজ চলাইছে। সুনীলর পত্নী নির্মলা বিশ্বাসও মাওবাদী নেত্রী। বিয়লি আমিরুদ্দিনক হাজির করা হয়েছে আদালতত। পুনৰ জনাইছো, গুৱাহাটীত এসটিএফর জালত দুর্ধর্ষ মাওবাদী নেতা। আই এস বিটির পর গ্রেপ্তার করা হয়েছে আমিরুদ্দিন ওরফে সুনীলক বরাক আর ডিব্রুগড়ত মাওবাদীর হয়ে কাম করে আছিল। শাহবাগান এলাকাত মাওবাদীর সাংগঠনিক কাম কাজ নেতৃত্ব লৈ আহিছিল এইজন মাওবাদী নেতা। আনহাতে সুনীলর পত্নী নির্মলা বিশ্বাসও এগৰাকী মাওবাদী নেত্রী বলে জানিব পৰা হৈছে। আজি বিয়লি আমিরুদ্দিনক আদালতত হাজির করার কথা। অতীত সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, এইবার গুয়াহাটীত মাওবাদী নেতাক গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। আমি সবিশেষ জানিব বিচারিম কি সূত্রের পম খেদি আই এস বিটিত চলিল এই অভিযান। নিশ্চয় জয়ন্ত, এই মুহূর্তে আমি নিউজ এইটিন অসম নর্থইষ্টের দর্শকসকলক এই ডাঙর খবরটি জানাইছো। কারণ একটা বিশেষ সূত্রের পর, ইতিমধ্যে আরক্ষীর একটা বিশ্বস্ত সূত্রের পর এই খবর লাভ করা অনুসরি, এস টি এফে আজি রাতেপুৱাৰ ভাগত এই দুর্ধর্ষ মাওবাদী সংগঠনের এই একটা সদস্য গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর আমিরুদ্দিন যার পরিচয় এই মুহূর্তে আরক্ষীর পর জানি পড়া গেছে যে বরাক ভ্যালি আর ডিব্রুগড় জেলাত মাওবাদী সংগঠনের যে সাংগঠনিক কার্যকলাপ থাকে তাত বিশেষভাবে জড়িত হয়ে আছে। আর আন একটা সোর্সের পর খবর লাভ করছো, যেগুলি গ্রেপ্তার হওয়া মাওবাদী নেতার পত্নী নির্মলা বিশ্বাস ওরফে সীমা নামের মহিলাগুলিও এই একটি সংগঠনের হয়ে জড়িত হয়ে বর্তমান পশ্চিমবঙ্গত কাম কাজ চলাই আছে। গতি যদি শিপাডাল বিচারি চায় আরক্ষী, তো একটা এই সংগঠনের সদস্যগুলির কিন্তু একবার নতুন তথ্য কিন্তু আরক্ষী লাভ করবলে সক্ষম হব। আর কিছু ঘর কোড হয় কিমান দিনৰ পৰা মাওবাদী কার্যকলাপৰ সৈতে জড়িত হৈ আছে, শিলচৰত ঘৰ বুলি জানিব পৰা গৈছে জন্ত। আৰু কিছু সময় পূৰ্বে তেওঁক বিশেষ আদালতত তেওঁক হাজিৰ কৰা হৈছে আৰু এছ টি এফে তেওঁক অধিক সোধপোছৰ বাবে নিজৰ জিম্মাত 10 দিনৰ বাবে বিচাৰিব। আৰু তেওঁ কেমেৰাৰ সন্মুখত কেতবোৰ বিস্ফোৰক মন্তব্য কৰিছে। সেই মন্তব্যসমূহ যদি দৰ্শকসকলক জনাওঁ, তেতিয়াহ'লে তেওঁ এটা কথা স্পষ্টভাৱে কৈছে যে তেওঁ এই সংগঠনৰ সৈতে তেওঁ সম্পূৰ্ণভাৱে জড়িত, তেওঁ এটা কথা স্বীকাৰ কৰিছে কেমেৰাৰ সন্মুখত। আৰু তেওঁৰ পত্নীও জড়িত, সেই কথাও তেওঁ কৈছে কেমেৰাৰ সন্মুখত। ঠিক একেদৰে এটা কথা আমি সাংবাদিকৰ ফালৰ পৰা প্ৰশ্ন কৰা হৈছিল যে এই বৰ্তমানৰ অসমত এনেকুৱা কিমান সদস্য আছে যি এই দুর্ধর্ষ মাওবাদীৰে জড়িত, এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তেতিয়াতো এটা কথা স্পষ্টভাবে কৈছে যে ইতিমধ্যে আরক্ষীয়ে পুলিয়ে পুখালি উভালিবলৈ এক প্রকার সক্ষম হয়েছে মাওবাদী সংগঠনের যি সদস্য সমূহ। আর শেহতীয়াকৈ যদি চোৱা যায়, তেওঁ সুনীলে এটা কথা স্পষ্টভাবে জনাইছে যে অসমত আৰু কোনো মাওবাদী সংগঠনের সদস্য নাই, যেহেতু মই কাম কৰি আছিলোঁ, তেওঁ এটা কথা স্পষ্টভাবে জনাইছে। গতিকে আদালতত তেওঁক হাজির করার পিছত কিমান দিন আৰু আরক্ষী নিজৰ জিম্মালৈ তেওঁক লব পাৰে আৰু কিমান অধিক সোধপোছ চলাব পাৰে। গুৱাহাটীলৈ কি উদ্দেশ্যে আহিছিল, গুৱাহাটীত কিয় বাহৰ পাতিছিল, তেনে কিবা তথ্য লাভ কৰিছে আৰু কি? নিশ্চয় পশ্চিমবঙ্গ অভিমুখে এটা রওনা হওয়ার একটা খবর লাভ করা হয়েছিল। আর বরাকর পৰা যেতিয়া নৈশ বাছেৰে আহি গুৱাহাটীত তেওঁ থিতাপি ললে, তারপর আরক্ষীর এই যে গোপন সূত্র, সেই সূত্রের পমখে দিয়ে এই দুর্ধর্ষ লোকজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর পত্নীর সঙ্গে সঘনে যোগাযোগ অব্যাহত রাখিছিল সুনীলে। আর যিগৰাকী আমিরুদ্দিন, তেওঁর বয়স প্রায় 60ৰ ঊর্ধ্বর হব। গতি এই বয়সতো তেওঁ এই দুর্ধর্ষ একটা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তেওঁ কিদরে প্রত্যক্ষণে পরোক্ষভাবে জড়িত হয়ে নিশ্চয় তদন্তর সময় পোহরলে আহিব। গতি এই মুহূর্তে অধিক সোধপোছ আরক্ষী চলাব বলে নতুন তথ্য পোহরলে আহিব। আমি দর্শকসকলক জয়ন্ত জানাই যাবলৈ চেষ্টা করিম। ধন্যবাদ দীপাঙ্কর, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। সবিস্তারে এইখানে তথ্য আগবহালে আদালতত হাজির করা হব, আরক্ষীয়ে জিম্মাত লব, তারপর হয়তো আরো বহু বিস্ফোরক তথ্য সন্মুখে আসব। আরক্ষীর জেরাত ইতিমধ্যে স্বীকার করেছে মাওবাদী কার্যকলাপর সঙ্গে জড়িত থাকার কথা। কেবল তেওঁই নহয়, তেওঁর পত্নী পশ্চিমবঙ্গত মাওবাদী কার্যকলাপর সঙ্গে জড়িত হয়ে আছে। পশ্চিমবঙ্গলৈ যাওয়ার উদ্দেশ্যে গুৱাহাটীলৈ অহার তথ্যও লাভ করা হয়েছে। নির্মলা বিশ্বাস তেওঁর পত্নীর নাম, ষাঠি উর্ধ্বর এগারী ব্যক্তি সুনীল অর্থাৎ আমিরুদ্দিন। এই আমিরুদ্দিনে ডিব্রুগড় আর বরাকত মাওবাদীর সাংগঠনিক কার্যকলাপর নেতৃত্বত আছিল বলে জানিব পৰা হৈছে। হাইলাকান্দিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ট্রেভেলার আর এল্টোর মাজত মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনাত আহত 24 জন লোক, আহত 4 জনের অবস্থা সংকটজনক। আহত সকলক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। ট্রেভেলারখনত আছিল বনভোজকারীর একটা দল। পুনৰ বনভোজকারী দলের বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়, দুর্ঘটনাত পতিত হয় এখন বাহন। আমি দেখুৱাইছো দুর্ঘটনাত পতিত হওয়া এখন বাহন।
ভয়ঙ্কর এটা পথ দুর্ঘটনার এখন ট্রেভেলার আর এল্টোর মাজত মুখামুখি সংঘর্ষ। পথর পর এনেদরে বাগুড়ি পরিছে ট্রেভেলার খন। এই দুর্ঘটনাত আহত হয় 24 জন লোক, ইয়ারে 4 জনের অবস্থা সংকটজনক বলে জানিব পরা হয়েছে। আহত সকলক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়েছে। ট্রেভেলার খনত আছিল বনভোজকারীর এটা দল। কাছাৰৰ ধলাইৰ জামালপুৰত ভয়ংকৰ ঘটনা। 20 জনীয়া দুৰ্বৃত্তৰ দলৰ আক্ৰমণত নিহত হল যুৱক। নিহত যুৱকজন বাবু লস্কৰ, আনোৱাৰ হুছেইন লস্কৰৰ নেতৃত্বত আক্ৰমণৰ ঘটনা। 20 জনীয়া দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ কৰে বাবু আৰু 2 বন্ধুক। আহত বাবুৰ 2 বন্ধু বৰ্তমানে চিকিৎসাধীন। উত্তেজিত ৰাইজে লণ্ডভণ্ড কৰিলে আনোৱাৰ হুছেইনৰ বাসগৃহ। কাছাৰৰ ধলাইৰ জামালপুৰত এই ভয়ংকৰ ঘটনা সংঘটিত হয়। 20 জনীয়া দুৰ্বৃত্তৰ দলৰ আক্ৰমণত নিহত হয় যুৱক। নিহত যুৱকজন বাবু লস্কৰ, আনোৱাৰ হুছেইন লস্কৰৰ নেতৃত্বত এই আক্ৰমণৰ ঘটনা। 20 জনীয়া দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ কৰে বাবু আৰু 2 বন্ধুক। আহত বাবুৰ 2 বন্ধু বৰ্তমানে চিকিৎসাধীন হৈ আছে। ইফালে উত্তেজিত ৰাইজে লণ্ডভণ্ড কৰিলে আনোৱাৰ হুছেইনৰ বাসগৃহ। মণিপুরের মোরেট গুলি চালনার ঘটনা। মোরে কলেজের সমীপত পুনের দুর্বৃত্তর তাণ্ডব। দুর্বৃত্তর গুলি চালনার ঘটনা। গুলি চালনা জড়িত সন্দেহত 2 জনক গ্রেপ্তার করা হয়েছে। 15 জানুয়ারি বিয়লি সংঘটিত হয়েছিল গুলি চালনার ঘটনা। ধৃত ফিলিপ খাই খোলাল খোংসাই হেম খোলাল মাতে দুইরে পৰা জব্দ করা হয়েছে পিস্তলের সক্রিয় গুলি চীনা গ্রেনেড। জব্দ করা হয়েছে 10টা ফিউজ যুক্ত ডিটোনেটর। মোরে কলেজের সমীপর একটা ঘরের পর গ্রেপ্তার করা হয় দুইকে। ধৃত দুইকে বর্তমান জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। সত্রিয়া রীতি নীতি পরম্পরার বরপেটা সত্রত জ্বলা হল মাঘর উড়ুকার মেজি। সোমবারে সত্রনগরী বরপেটাত উড়ুকা পালন করার পাছত আজি পুয়া সত্রর নৈমিত্তিক প্রসঙ্গের পিছত পূর্বরে পৰা চলি অহা রীতিরে সত্রর টুকর চোতালত বিড়িনারে সজা মেজিত বরপেটা সত্রর ডেকা সত্রিয়া গৌতম পাঠকে অগ্নিসংযোগ করে। সত্রর টুপর চোতালত ডেকা সত্রিয়া গৌতম পাঠকে মেজি জ্বলার সময় উপস্থিত থাকে। বরপেটা সত্রর ভকত বৈষ্ণব আর ভক্তপ্রাণ রাইজ মাঘ বিহু উপলক্ষে সত্রত সেবা জানাবলে বহু ভক্তর সমাগম হল। সত্রত পুয়া নিত্য প্রসঙ্গত ভতিমা নাম প্রসঙ্গ আর ভাগবত পাঠ প্রসঙ্গর পিছতে নৈমিত্তিক প্রসঙ্গত গায়ন বায়নে গুরু আসনের সম্মুখত গুরুঘাট পরিদর্শন করে। সব পয়সা লাগবে আমি আগবঢ়াম বরপেটা সত্রর পর আমার সাংবাদিক নিরঞ্জন দাসর বিশেষ প্রতিবেদন। আজি মাঘর 1 তারিখ পহিলা মাঘ আর বরপেটা সত্রত ইতিমধ্যে মেজি জ্বলাইছে আর প্রতিজন লোকে সেবা লৈছে। মেজির যে জুইর ছাই আছে তার ছাইর একটা কই ফুট লৈছে। প্রতিজন লোকে ইয়াত আহে সেবা জনায় যে মেজির ছাই, মেজির ছাইরে ফুট লৈছে আর লাহে লাহে ইয়াত যে লোক বরপেটাবাসী আহিছে আহি আছে আর প্রতিজন লোকে আজি আহি বরপেটা সত্রত সেবা করব। বরপেটা সত্রত যে পরম্পরা অনুযায়ী প্রতি বছরে মাঘর 1 তারিখে আসলতে যে মেজি জ্বলা হয়, বেলেগ যে বরপেটার বাহিরে বা অসমের আন আন অঞ্চলত যাকালিয়ে মেজি জ্বলাইছে কিন্তু বরপেটার আজি মেজি জ্বলাইছে আর বহু লোক ইয়াত সমবেত হয়েছে। আমার লগত উপস্থিত আছে বহু লোক উপস্থিত আছে। আমার লগত আছে তারা প্রসাদ দাস, তখন জানি আজি সেবা লৈছে সত্র সেবা লৈছো। আর এই মহাপুরুষ শ্রীমন্ত মাধবদেবের যে সত্র, এই সত্রটো আমি জন্মরপরাই লই আছো। বরপেটা বরপেটারে বাসিন্দা, বরপেটার জন্ম মোর।
গতিহে যদিও গুহীত এটা মানে অল্প সময় কারণ থাকো তথাপি বরপেটার প্রতি যে মরম স্নেহ ভক্তি আর বরপেটা জেলার প্রতি এটা মানে একটা দায়বদ্ধতা আছে আর সেই কারণে মানে ইয়ালে আইসো আহি ভগবানের চরণত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেবর যে শ্রীচরণ আজ শরণ লো আমার উকিল হন্তার সম্পাদক আছে দীপক দাস, কি কব আজি বরপেটা সত্রত সেবা লইছে? সচাকে বরপেটা তো পবিত্র ভূমি, ইয়ার প্রতিটি দশোজতে তারমানে ইয়াত এক ঐতিহাসিক সত্র সমল পোৱা যায়। সেই তাহানিরে মাধব শঙ্করদেব মাধবদেব তারপর মথুরা দাস বড়ুয়া তারপর নারায়ণ দাস ঠাকুর তার পুণ্যভূমি এই বরপেটা। বরপেটা বর্ধম তিন রাজ্যের বন্দিনী আর ইয়াত যে ধর্মীয় রীতি নীতিরে মাঘ বিহু পালন করার অন্য ঠাইত দেখা পো না যায়। শুয়ালকুচি আর বরপেটার লগত একে সময়তে বিহুটো হয়, ইয়াত মাঘত মাঘর বিহু হয় আর অন্য ঠাইত দেখো যে পোহর সংক্রান্তি তারমানে সংক্রান্তি হয়, আমার দোমাহী আর বিহু দুইটা একলগে হয় আর ইয়াত পাঁচদিনের কার্যসূচীরে হয়। ইয়াত চাবলগা আর বিভিন্ন ঠাইরপর মানুষবুর আহিছে বরপেটা সত্রর যে ঐতিহাসিক ঐতিহ্য চার কারণে। বরপেটার যে রীতি নীতি আছে সেই রীতি নীতি পরম্পরা মতে সকল কাম করা হয়। আজি আসলে আজিরপর সূর্য উত্তরায়ণ হব বলে কোয়া হয়। গোভা দেওরজার ঐতিহাসিক জোনবিল মেলার পূর্বে বিনিময় প্রথারে উজলি উঠা আন এক মেলা জাগিরুদর শিলচাঙত দুদিনাক অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শিলচাং তিওয়া খোলা দেওরজার উদিপুর মেলা। পাহাড়ের মামা মামী সকলে ভৈয়ামর লোকের সঙ্গে করেছিল বিনিময় প্রথা। উখল মাখল উদিপুর বিলত সমূহিয়া মাছ ধরা পর্ব চলিছে। ইয়া সমূহিয়া মাছ মরা পর্ব মাঘর বিহুর সময়সাত এই পরম্পরার জীপাল হয় বিভিন্ন প্রান্তর। গোভা দেওরজার ঐতিহাসিক জোনবিল মেলার পূর্বে বিনিময় প্রথার উজলি উঠিছে আন এখন মেলা জাগিরুদর শিলচাঙত দুদিনাক অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শিলচাং তিওয়া খোলা দেওরজার উদিপুর মেলা। আর এই মেলাতেই সমূহিয়া মাছ মরা পর্ব এনেদরে ভাগ ধরে অঞ্চলটির সকল লোকে পাহাড়ের মামা মামী সকলেও আহি ভিড় করেছে এই মেলাত। কোনোয়ে যদি রৌ পাইছে, কোনোয়ে বরালি পাইছে, ডাঙর ডাঙর মাছ কোনে ধরিব পারিব তাকে লো চলিল অঘোষিত প্রতিযোগিতা। মাছ মরার আনন্দত মতলিয়া হল অঞ্চলটির লোকসক। আগবঢ়াম আমার সাংবাদিক অজয় পালর বিশেষ প্রতিবেদন। হয়, এই মুহূর্তে আমি উপস্থিত আছো উদপুর বিলর পারত আর উদপুর বিলত দেখা গেছে এটা সমূহিয়া মৎস্য শিকারের এক পরিবেশ, নান্দনিক এক পরিবেশ। যেহেতু ঐতিহাসিক খোলা দেওরজার আজি উদপুর মেলা আর উদপুর মেলা উপলক্ষে এনে ধরনের দেখা গেছে উদপুর বিলত সমূহিয়া আজি মৎস্য শিকার পর্ব। আর প্রথমে আমি দেখাইছো এটা খোল, এইফালে যদি আমি অল্প দেখো অল্প ডাঙি দিয়ক দাদা, খোল মাছ কেটা পাইছে আপনি? মাছ পোৱা নোপোৱা নহয় নহয়, পাইছো আনন্দ কিন্তু নাপালো আনন্দ ভাল। কিহেৰে খাব এতিয়া মাছ ঘৰত গলে গম পাব ঘৰৰ মানুহে কি দি বনায়, এইটো সোৱাদৰ বস্তু, নিশ্চয় এয়া শোল মাছ দেখুৱাইছো। আৰু এনে ধৰণে শোল বৰালি আদি বিভিন্ন ধৰণৰ মাছ আচলতে ইয়াত যিসকল মাছুৱৈ নামিছে তেওঁলোকে পাইছে। যি শোল আদি বিভিন্ন ধরনের মাছ আমি দেখিবলে পাইছো এনে ধরনে পাইছে। আর সেই মাছ যেহেতু ইয়াত পোৱা যায় সেই এই বিলত আচলতে সকলে মাছ ধরবলে আহে আর বিভিন্ন প্রান্তর জাল জুলুকি হকা পল আদি লো এনে ধরনের মাছ ধরবলে আহে। এগারী স্থানীয় যুবক আছে, আমি কিছু কথা জানিম। আপনি যেহেতু ইয়ারে স্থানীয় যুবক, কি কব এবার মাছ নধরে নাকি? এবার মাছ ধরা নাই, মই প্রতি বছরে মারো। এবার মেলা চাবলে মন গেছে, মানুষের মাছ মরার পরিবেশ চাব মন গেছে। এবার কেনেকা লাগে আসলে ইয়ার পরিবেশ? খুব ধুনিয়া পরিবেশ, খুব ধুনিয়া। মাছ পাওক নাপাও কথা নাই, কিন্তু আপনার মাছ মারি ভাল লাগে, ফুর্তি করে ভাল লাগে। সকলে একেলগে মাছ মারে ভাল লাগে। আর পরিবেশ কোর কোর জেনারেলি মানুষবিল আপনার ইয়ার নেলি জাগিরপর আহে,
আপনার ধর্মটোল বরগাঁও এনে ধরে মকরিয়াপা ধরে দহালিপা ধরে আমসই সহরি আহতগড়ি এতে গোটে এরিয়ার মানুষ আহে আর ওয়েস্ট কার্বিয়াংলংর পর আহে এয়া স্থানীয় যুবক আর আমি এনেধরে পরিবেশ দেখাইছো বিভিন্ন ধরনের মাছ আসলে থলুয়া মাছ আসলে যেহেতু বিলর মাছ সেই বিলর মাছের এসাজ খোয়ার হেঁপা সকলের থাকে আর সেই হেঁপা বুকুত বান্ধি এনে ধরনের যে ঠেটুয় লগা যার এই শীতর প্রচন্ড শীতক উনৈছি এনে ধরনের লোকসল নামিছে বিলত আর জাল জুলুকি হকা পল আদি বিভিন্ন মাছ ধরা সঁজুলিল এনে ধরনের শত সহস্রজন লোক দেখবল পাইছো যে বিলত নামিছে আর পাইছে সকলে কিবা নয় কিনা পাইছে আর নোপাক আসলে বেদনা নাই ক্ষোভ নাই কোনো আক্ষেপ নাই আসলে এগারী মাছে ইতিমধ্যে কইছে যে পোয়া নোপাক লইয়াত কোনো কথা নাই এয়া আসলে পরম্পরা এয়া হইছে আনন্দর কথা। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আগতে মই দুই তিনিমাহমান আহিছো, বহুত দিন অহা নাই কেনে আজি সোমালো আৰু লাকিলি আকৌ বখিলকো পালো। চ' ভাল লাগে আৰু নতুন নতুন গছ দেখিছো, গছবোৰ ডাঙৰ হৈছে দেখি ভাল লাগে। মই এনেও গছ প্ৰিয় মানুহ, চ' সেইকাৰণে সোমালো আৰু কিবা অলপ খাম খাই পেলাই আমি ওলাই যাম অলপ পিছত। বিহু বুলি মোৰ তেনেকুৱা কথা নাই, মই কাম চে মতলব মোৰ বিহু চিহু পূজা চুজা মই এইবোৰ কেছ নাই। মই এতিয়া আজি গুৱাহাটী যাম, মই কাইলৈ আকৌ কামত সোমাম, আজিয়ে সোমাম মই গধূলি, আজি মই ৰেকৰ্ডিং ৰাখিছোঁ। এইকেইদিন মই কাম কৰা নাই, মই পাঁচদিনমান মোৰ দুখন শ্ব' আছিলে কৰিলোঁ, কৰি মই ডিব্ৰুগড়ত এদিন ৰেষ্ট ল'লোঁ, যোৰহাটত এদিন ৰেষ্ট ল'লোঁ, লৈ শিৱসাগৰত অকণমান সোমালোঁ। এই ফ্লাইটখন আনিছে নহয় এইখন হৰিহতে, সেইখন চালোঁ, তাতে ভাত খালোঁ একেবাৰে কালি আমি খাই এতিয়া গুৱাহাটীলৈ গৈ আছোঁ আৰু। বিহুত এতিয়া এতিয়া গান নাই, এতিয়া গান আছে, চিনেমা গান আছে, শিকাৰৰ গান আছে, ৰৈ ৰবীণালৈ কৰিছোঁ নিজৰ চিনেমা, চ' সেইবিলাক এটা এটাকৈ ৰিলিজ কৰিম। এতিয়া মই মানে শ্বুটিংটো শেষ কৰাটোহে মোৰ মেইন প্লেনিং, শিকাৰৰ মানে এসপ্তাহৰ শ্বুটিং আছে, বাকীখিনিতো লণ্ডনত কৰিলে সকলোৱে গম পাইছে, এসপ্তাহ ইয়াত শ্বুটিং আছে, সেইখিনি যিমান পাৰি সোনকালে শেষ কৰিলে মই নিজৰ চিনেমাখন ধৰিব পাৰিম। শিকাৰ চাগে অক্টোবৰ পাবগৈ, কাৰণ ইয়াৰ পিছত এডিটিং আছে, গ্ৰাফিক্স স্পেচিয়েল এফেক্টছৰ কাম আছে চিনেমাখনত, তাৰপিছত একদম লাষ্টৰ কামখিনি মোৰ বেকগ্ৰাউণ্ড মিউজিক, সেইখিনি মই শেষ কৰি দিলেহে চিনেমা ৰিলিজ হ'ব। চ' অক্টোবৰ পাবগৈ আৰু, তাৰ মাজত আকৌ বিহু আহি যাব নহয়, বিহু আহিবলৈ মই কাম কৰিব নোৱাৰিম। চ' যেনেকৈ পাৰোঁ মিলাওঁ, চাওঁ কেনেকৈ মিলাব পাৰি, প্লেনিংটো কৰিব লাগিব ভালকৈ। আৰু মোৰ গানৰ কামো আছে, মই তিনিটা চাৰিটামান গানৰ ভিডিঅ' কৰিছোঁ, তাৰ অলপ অলপ কাম বাকী আছে, সেইকেইটা তিনিটা গানৰ কাম আছে, এতিয়া এই মাহতে শেষ কৰিম। কাৰ বিৰোধিতাটো মই আগতেও কৰিছিলোঁ, এতিয়াও কৰোঁ, সদায় কৰোঁ, আৰু সেইটো যদি ইমপ্লিমেণ্ট কৰিম আকৌ বিৰোধিতা কৰিম। প্ৰতিবাদ হ'ব, নিশ্চয় হ'ব, আগৰ চিষ্টেমত নকৰিব পাৰোঁ, কিন্তু আমাৰ এবাৰ যিটো কথা ক'লোঁ সেইটো মই ঘূৰাই নলওঁ কেতিয়াও, মই তেনেকুৱা মানুহ। চ' কা যদি ইমপ্লিমেণ্ট কৰে আকৌ প্ৰতিবাদ কৰিম, নিশ্চয় কৰিম। গুৱাহাটীত মেজিক কিনিব
মানে বেচার একটা আরম্ভ হয়েছে আসলে কি কব সেটো বেয়া কথা নহয় আর ভালেই আর এটা সবে সবর সময় থাকে মেজি বনাবলে বা এটা নতুন বিজনেস হয়েছে তেওঁলোকৰ লাভ হব মানুহে যি মেজি জ্বলাই ভাল পায় যি তেওঁলোকে কিনি লৈ যাব ঘর জ্বলাব নিজে আর সবই বনাবও নজানে মেজি এটা আমার গাঁৱৰ মানুহে যেনেকৈ মেজি বনাব জানে চহৰৰ মানুহে ইমান নাজানে সেইটো বস্তু সো সেইটো বেয়া কথা নহয় ভাল কথা জুবিন দাই প্রায় উজনি অসমলৈ যেতিয়া আহে তেতিয়া সাধারণতে কাজিরঙা অর্কিড পার্কত ভাত খায় আজিও তেখেতে ভাত খালে অসমীয়া খাদ্যৰ জুতিটো ললে তেখেতে তারপর তেখেতে বেম্বু গার্ডেনখন আমার যত আমি 84 উত্তর পূর্বাঞ্চলের বাঁহ চৌরাখীবিধ বাঁহ সংরক্ষণ করে রাখিছো সেটা চালে তেখেতে তারপর বনৌষধি বাগিচাখন তেখেতে চালে বনৌষধি কিছু বস্তু তেখেতে চিনিও পায় মানে দেখিল আজি তারপর তেখেতে আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টর যে মিউজিয়াম দিজেন গগৈ আমার যে লোকশিল্পী দিজেন গগৈর যে আমার মিউজিয়াম সেই মিউজিয়ামট খুব সময় দিয়ে বহুত সময় দিয়ে মাইনিউটলি খুব ভালকে চালে নিজে বাদ্য বজালে আনন্দ মিশ্রক কোন অসমৰ মুখ্যমন্ত্রী চিনি নাপায় এস পি আনন্দ মিশ্রক আজি পুৱাৰে পৰা চৰ্চাত আছিল যে আনন্দ মিশ্রক হেডকোয়ার্টার ক্লোজ কৰা হৈছে নেকি আৰু আনন্দ মিশ্রৰ পদত্যাগ পত্ৰ ৰাজ্য গৃহ বিভাগে গ্ৰহণ কৰা নাই ইতিমধ্যে নিজৰ পছন্দৰ বাইক দুখনো ৰেল যোগে নিজ জন্মস্থান বিহাৰলৈ পঠাই দিছে আনন্দ মিশ্রই 16 জানুয়ারী অর্থাৎ আজি অসম এৰি বিহাৰলৈ যাত্রা কৰাৰ কথা আছিল সাহসী আৰক্ষী বিষয়া আনন্দ মিশ্রৰ আহতগুৰিৰ মহযুঁজ মুকলি অনুষ্ঠানত আনন্দ মিশ্রৰ পদত্যাগ সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীক প্ৰশ্ন কৰিছিল সাংবাদিকে আৰু তেতিয়াই সেই প্ৰশ্নৰ প্ৰত্যুত্তৰত মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰে যে আনন্দ মিশ্র কোন মই চিনি নাপাওঁ এগৰাকী জিলা আৰক্ষী অধীক্ষকক লৈ মুখ্যমন্ত্ৰীৰ এনে মন্তব্য বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে উল্লেখযোগ্য যে ৰাজ্যৰ গৃহ বিভাগৰ দায়িত্বটো আছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ঐতিহাসিক পরম্পরা রক্ষা করে আজি পুনের অনুষ্ঠিত হল আহতগুড়ির মহযুঁজ উচ্চতম ন্যায়ালয়ের নিষেধাজ্ঞার পাছত স্থগিত হয়ে থাকা মহযুঁজে আজি পুনের আমোদ দিলে অসমিয়াত ঐতিহাসিক পরম্পরা রক্ষা করে আজি মাঘর পহিলা দিনটুত গুণা মহর যুঁজত কপি উঠিল আহতগুড়ি আহতগুড়ির লক্ষ্মীনাথ বেজবরুয়া সমন্বয় ক্ষেত্রত আয়োজিত হওয়া মহযুঁজর মুকলি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঐতিহাসিক মহ যুঁজ গুণা মহর যুঁজত কপি উঠিল আহতগুড়ি এই আহতগুড়িতে পরম্পরা রক্ষা করে সুদীর্ঘ 9 বছর বিরতির অন্তত পুনের প্রাণ পালে মহ যুঁজে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করলে আহতগুড়ির মহ যুঁজ নিজে উপভোগ করলে কেবাজোড়া গুণা মহর যুঁজ বিড়ি বাট নোপা পরিবেশ দেখবলে পাওয়া হল 9 বছর ধরে বন্ধ হয়ে আছিল আহতগুড়ির মহ যুঁজ উচ্চতম ন্যায়ালয়ের নিষেধাজ্ঞার পাছতে বন্ধ হয়ে পড়েছিল কিন্তু শেহতীয়াকৈ রাজ্য সরকারের কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ করা হল যে পরম্পরা রক্ষা করে সংস্কৃতি রক্ষা করে চলা এই প্রাচীন পরম্পরা জিয়াই রক্ষার স্বার্থত পুনের মহযুজ অনুষ্ঠিত করার অনুমতি প্রদান করেছিল অবশ্যই এক্ষেত্রে এসওপির মাধ্যমত মহযুজ অনুষ্ঠিত করার পরামর্শ আগবাইছিল আর সেই এসওপি মানিয়ে আজি আহতগুড়িত অনুষ্ঠিত হল মহযুজ এইটো বহুদিনত বহুদিনত সমাপ্ত হয়েছিল বাধা হয়েছিল মানে হেৰি কারণে করোনার কারণে এবার মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়
এই প্রাচীন প্রাচীনতম মহ যুঁজ কণী এই যে আহোম রাজত্ব কালৰ পৰা সেনাপতি সকলৰ কালৰ পৰা এই প্রাচীনতম মহ যুঁজখন আৰম্ভ হৈছিল আর এই মহ যুঁজখনক অসমীয়া জাতিৰ এটা পৰম্পৰা সংস্কৃতি গতিকে আহোমৰ বাকৰি স্থলত এই প্রতিষ্ঠা হৈছিল গতিকে আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজি এই আহাত গৈ বিহার বিশাল মহ যুঁজখন শুভদিন করব গোটেই অসমতে এন এস যাব এতিয়া মূল সমষ্টিত কেবাখনো আছিল আজিও মই উদনি কৰিব লাগে আজি উদনি কৰিব লাগিছিল মিকি ভেটা তারপর বৈধবী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেহেতু আহাত গৈ কেন্দ্রীয়ভাবে আজি মুকলি করব সেইকাৰণে আজি মই ইয়ালে আহিছো বহুত বছৰৰ মূৰত প্ৰায় ন বছৰৰ মূৰত আমাৰ এই গণ মহযুঁজখন এবাৰ পুনৰবাৰ আনুষ্ঠানিকভাৱে আমি অনুষ্ঠিত কৰিবলৈ লৈছো কিমান বছৰ নহওঁকে থাকিলে 2014 চনৰ পৰা 15 চনৰ পৰা হোৱা নাই আইনী বাধা নিষেধৰ বাবে এতিয়াতো ইতিমধ্যে আইনী বাধা নিষেধটা উঠিয়ে গ'ল আৰু আজি স্বনামধন্য মুখ্যমন্ত্রী আমাৰ হিমন্ত বিশ্ব শর্মা দেৱ আমাৰ মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকিব গতিকে আমি অত্যন্ত উৎফুল্লিত হৈছো কিমান সময় আহিব মুখ্যমন্ত্রী তেখেতে পাবহি 10 বজাত কৈছে 10:30 বজাত তেখেতে মঞ্চত উপস্থিত হৈ যাব আৰু ইতিমধ্যে মন্ত্রী পিজু জগতে আহিছে পিজু আজি এই আগবঢ়াম আমাৰ সাংবাদিক নীলোৎপল বৰাৰ বিশেষ প্ৰতিবেদন দেখুৱাই আছো আহতগুৰি মহ যুঁজৰ যি পৰিৱেশ আমি দেখুৱাই আছো বৰ্তমান যি মহ যুঁজ আৰম্ভ হৈছে সেইবাবে মুখ্যমন্ত্ৰী ইয়াত মহ যুঁজ উপভোগ কৰি আঁতৰি গৈছে আৰু আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছো মহ যুঁজৰ দৃশ্যাংশ আমি এহাল গুণামহৰ যুঁজ দেখুৱাইছো এয়া যথেষ্ট সময় ধৰি আজি এহাল মহে যুঁজিছে আৰু মহে যদি বেছি সময় নুযুজে তেনেহ'লে ইয়াৰ যি উপস্থিত ৰাইজে যুঁজ যি উপভোগ কৰিবৰ বিশেষ আনন্দ নাপায় কিন্তু এহাল মহে যথেষ্ট সময় ধৰি যুঁজিছে আৰু আমি দেখুৱাই আছো আহতগুৰিৰ পৰা পৰিৱেশ আৰু সেয়া দেখিবলৈ পোৱা গৈছে যি বৰ্তমান যে আমি সেই ঠাইৰ পৰা দেখাবলৈ চেষ্টা কৰিম কিছু আঁতৰৰ পৰা যথেষ্ট সময় ধৰি হেলমেট যুঁজিছে আৰু 3 মিনিট সময় অতিক্ৰম কৰিছে মহ যুঁজে এইভাগ মহ যুঁজে আৰু আৰু অতি সুন্দৰ যি দৃশ্যাংশ আমি দেখুৱাই আছো এয়া দেখুৱাই আছো বৰ্তমান এহাল মহ গুণামহ যুঁজে বৰ্তমান 3 মিনিট সময় অতিক্ৰম কৰিছে আৰু ইয়াৰ পিছৰ হাল মহৰ যুঁজ সাজু কৰি ৰখা হৈছে বৰ্তমান বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে পুৱাৰে পৰা যি মহ যুঁজ অনুষ্ঠিত হৈছিলে যেতিয়া বৰ বেছি দেৰি মহ যুঁজ হোৱা নাছিলে সেইবাবে ৰাইজেও আমোদ পোৱা নাছিলে কিন্তু এহাল মহৰ যুঁজে এতিয়া প্ৰায় 4 মিনিট সময় অতিক্ৰম কৰিছে আৰু ভাল গুণামহৰ যুঁজে 15 মিনিট সময়লৈকে যুঁজে গতিকে তেনে মহৰ গুণামহৰ যুঁজ চাবলৈ সকলো ৰৈ আছে অধিক আগ্ৰহেৰে আৰু সেয়া আমি দেখুৱাইছোঁ সেয়া দেখিবলৈ পোৱা গৈছে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে এয়া বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে এয়া দেখিবলৈ পোৱা গৈছে যে মহ যুঁজ যথেষ্ট সময় ধৰি যুঁজিলে আৰু এইদৰে দেখিবলৈ পোৱা গৈছে যে মহ যুঁজক লৈ যে যথেষ্ট এক উলহ মালহ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আৰু আহতগুৰিৰ বাবে দেখিবলৈ পোনপটীয়াভাৱে মহ যুঁজ বৰ্তমান অনুষ্ঠিত হৈ আছে সেই আহতগুৰিৰ পৰিৱেশ আমাক দেখুৱালে আমাৰ সাংবাদিক নীলোৎপল বৰাই আৰু আনফালে শিৱসাগৰৰ ঐতিহাসিক ৰংঘৰৰ কাষতে থকা ৰূপহী পথাৰতো আৰম্ভ হ'ল মহ যুঁজ 10 জোৰা গুণা মহে যুঁজৰ আজি কঁপি উঠিল ৰংঘৰৰ গাতে লাগি থকা ৰূপহী পথাৰ মহ যুঁজ চাবলৈ ৰূপহী পথাৰত এনেদৰে বীৰ দি বাট নোপোৱা পৰিৱেশ সকলো ওলাই আহিল ঐতিহাসিক এই পৰম্পৰা মহ যুঁজ উপভোগ কৰিবলৈ এয়া ৰংঘৰৰ নিচেই সমীপতে লাগি থকা ৰূপহী পথাৰ
ইয়াতেই সুদীর্ঘ ন বছৰৰ মূৰত আকৌ এবাৰ প্ৰাণ পাই উঠিছে মহ যুঁজে। ইফালে ৰংঘৰৰ বাকৰিত চলি আছে ৰংপুৰ মেলা। আজি ভোগালী বিহুৰ পহিলা মাঘ আৰু পহিলা মাঘত মহ যুঁজ উপভোগ কৰিলে শিৱসাগৰৰ ৰাইজে। আমি আবেলি সংবাদ অব্যাহত ৰাখিম, লৈছোঁ আন এটি বাণিজ্যিক বিৰতি।